শার্শা উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কেঁচো কম্পোস্ট সার উৎপাদন। উপজেলার ছোট নিজামপুর গ্রামের মোহাম্মদ আলী এই উদ্যোগ নিয়েছেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এই সার উৎপাদন করে মোহাম্মদ আলী এখন স্বাবলম্বী। বেনাপোল থেকে রাসেল ইসলামের পাঠানো তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। প্রথমে সংরক্ষণের জন্য টিনের চালায় রাখা হয় গোবর, তারপর সেই গোবর হালকা শুকিয়ে রিং বা হাউজে কয়েকদিন রাখার পরই তাতে কেঁচো দিয়ে 35 থেকে 40 দিনেই উৎপাদন করা হয় ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট সার। কৃষক মোহাম্মদ আলী চাষাবাদের প্রয়োজনে 2019 সালে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে শুরু করেন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন। বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে চাহিদা থাকায় উৎপাদন করছেন বাণিজ্যিকভাবে। শাকসবজি চাষিরা এখন তার থেকে এই সার ব্যবহার করছে, দাম কম, ভালো সার। প্রথমে আমি শুরু করেছিলাম 16টা রিং দিয়ে, এখন বর্তমানে আমার রিং সংখ্যা আছে 33টা, পাকা চেম্বার আছে 12টি। সবজি চাষে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারে প্রাধান্য দিলে উৎপাদিত সবজি একদিকে থাকবে বিষমুক্ত, অপরদিকে মাটির গুণাবলী বৃদ্ধি পাবে বলে জানান স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা। 40 দিনের ভিতরে এই সারটা উৎপাদন হয়ে যাচ্ছে এবং সেটা খুব সুলভ মূল্যে এখান থেকে কৃষক নিয়ে যাচ্ছে এবং ব্যবহার করছে, এবং যেটাই ব্যবহার করছে সেই জিনিসটাই অন্যান্য রাসায়নিক সার ব্যবহারের থেকে এটার গুণগত মান ভালো হচ্ছে। ভার্মি কম্পোস্ট সার পরিবেশ বান্ধব হওয়ায় কৃষির স্বার্থে এই সারের ব্যাপক প্রসার ঘটানো প্রয়োজন বলে মনে করছে কৃষি অফিস। যদি আমরা এই ধরনের জৈব সার প্রয়োগ না করি তাহলে আমরা কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাবো না, পাশাপাশি আমাদের উৎপাদনও পরিমাণ বেশি হবে না। কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি, অ্যাটলিস্ট বছরে একবার প্রতি জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।